हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू आवर चैनल मैथ एंड मैथ्स बाय संजीत। आमी तोमादेर सकलेर परिचित एवं प्रिय होच्छे संजीत सर। आजकेर भिडियोते आमी क्लास नाइनेर भौत विज्ञान विषयटार मडल एक्टिविटी टास्क होच्छे थ्री एर होच्छे उत्तरगुलो करे देखाबो। तोमरा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा मनोयोग सहकारे होच्छे देखबे। ताहले एई भिडियोटा होच्छे मडल एक्टिविटी टास्क होच्छे थ्री क्लास नवम श्रेणी विषय होच्छे भौत विज्ञान। ताले एक नम्बर क्वेश्चन की बोले चे? देखो कोई विज्ञान विभिन्न शाखा अवोगाड्रो संख्यार गुरुत्व आलोचना करो। ताले देखो एगुलो उत्तरगुलो आमी पढ़े दे शोनाच्छी तोमादेर। जे कोनो मौलिक बा जौगिक पदार्थेर होच्छे कठिन तरल बा गैसियो एक ग्राम अणुते जत संख्यक अणु थाके सेई संख्याके होच्छे अवोगाड्रो संख्या होच्छे बोले। दुई नम्बर एस टी पी ते 22.4 लिटार जो गैसीय पदार्थेर अणुर संख्या है 6.02×10^23। तीन नम्बर एक ग्राम परमाणु जो मौलिक पदार्थेर परमाणु संख्या 0.222×10^23। चार नम्बर एक ग्राम अणु को मौल व जौगिक पदार्थेर होते अणु संख्या होते 6.0022×10^23। তারপরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এক গ্রাম আয়ন যে কোনো পদার্থে হচ্ছে আয়নের সংখ্যা আয়নের সংখ্যা 6.022×10^23। छय नम्बर पॉइंट बोलछे अवोगाड्रो संख्यार साहाज्ये अणुर प्रकृत भर निर्णय करा जाए। अवोगाड्रो संख्यार साहाज्ये अणुर प्रकृत भर निर्णय करा जाए। एक क्षेत्र में जे सूत्रटा व्यवहार करा हय पदार्थेर एकटी अणुर भर समान ग्राम आणविक भर बाय होच्छे अवोगाड्रो संख्या। ताहले जे अवोगाड्रो संख्यार साहाज्ये अणुर प्रकृत भर निर्णय करा जाए जे सूत्रटा व्यवहार करा हय एखाने सेई सूत्रटा आमी लिखे दिएछि पदार्थेर एकटी अणुर भर समान ग्राम आणविक भर डिवाइडेड बाय होच्छे अवोगाड्रो संख्या। সাত নম্বর পয়েন্ট অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে পদার্থের একটি পরমাণুর হচ্ছে ভর নির্ণয় করা যায়। এক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার হয় সে সূত্রটা পদার্থের একটি পরমাণুর ভর সমান গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কোনো পদার্থের নির্দিষ্ট ভরে অণুর সংখ্যা নির্ণয় করা যায়, তাই তো? তাহলে যে সূত্রটা ব্যবহৃত হয় আমি লিখে দিয়েছি ডব্লু গ্রাম পদার্থের অণু সংখ্যা ইকুয়াল টু ডব্লু ইন্টু 6.022×10^23 ডিভাইডেড বাই এম। এম ইকুয়াল টু পদার্থের হচ্ছে পদার্থের গ্রাম আণবিক ভর। এছাড়াও হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে হচ্ছে গেলসুকের গ্যাস আয়তন সূত্র ব্যবহার গ্যাস আয়তন সূত্রটি ব্যাখ্যা করা যায় কি। এগুলো আমি লিখিনি, আর দুটো তিনটে পয়েন্ট আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে যে গেল অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে হচ্ছে গেলসুকের গ্যাস আয়তন সূত্র ব্যবহার করা যায়। তার পয়েন্ট পরের পয়েন্ট হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে হচ্ছে যে কোনো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া যে কোনো মৌলিক গ্যাস দিয়ে পারমাণবিক এটাও দেখানো যায়। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া যে কোনো হচ্ছে মৌলিক গ্যাস হচ্ছে দ্বি পারমাণবিক এটাও হচ্ছে দেখানো যায়। আচ্ছা, তারপরে দুই নম্বর কোশ্চেন দেখো, এটা একটা অঙ্ক এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের হচ্ছে 3.011×10^22 সংখ্যক অণুর হচ্ছে ভর হচ্ছে 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব হচ্ছে নির্ণয় করো। এবং এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন হচ্ছে কত লিটার? তাহলে প্রশ্নটা এবার পরের পৃষ্ঠায় হচ্ছে উত্তর অঙ্কটা পড়ে শোনাচ্ছি, আবার শোনো। এসটিপিতে হচ্ছে গ্যাসীয় এমন একটি যৌগের হচ্ছে 3.011×10^22 সংখ্যক অণুর ভর হচ্ছে 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। এবং এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার সেটা বের করতে হবে। দেখো অঙ্কটা আমি করে রেখেছি, তোমরা দেখো।
3.011 × 10^22 এত সংখ্যক হচ্ছে অণুর ভর হচ্ছে 3.2 গ্রাম, তাহলে 6.022 × 10^23 সমান এত সংখ্যক অণুর ভর কত হচ্ছে 64, এত সংখ্যক অণুর ভর কত, হ্যাঁ 64, তাহলে 64। সুতরাং যৌগটির হচ্ছে গ্রাম আণবিক গুরুত্ব হচ্ছে 64। আবার এসটিপিতে 64 গ্রাম গ্যাসের হচ্ছে যে গ্যাসীয় যৌগটির আয়তন কত 22.4 লিটার। আবার এসটিপিতে 64 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন হচ্ছে 22.4 লিটার, 1 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন 22.4 / 64 3.2 গ্রাম হচ্ছে যৌগটির হচ্ছে গ্যাসীয় যৌগটির আয়তন কত বাই 11 এটা 22.4 × 3.2 / 64 পয়েন্ট তুলে দিয়েছি, দিচ্ছে 10 32 × 64 2 দিয়ে এটাকে কাটলে 11.2 ডিভাইডেড বাই 10, তার মানে 1.12 লিটার। সুতরাং হচ্ছে এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন হচ্ছে 1.12 এত লিটার। তাহলে বোঝা গেল অঙ্কটা। তারপরে এটা দেখো 3 নম্বর কোশ্চেন, কার্যক্ষমতা শক্তি থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা। কোনো ব্যক্তি হাতে একটি স্যুটকেস নিয়ে ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা আমি লিখে রেখেছি, দেখো শোনো তোমরা। যেহেতু স্যুটকেসের ওপর হচ্ছে কার্যকর অভিকর্ষ বল এবং বাক্সের সরণ পরস্পর লম্বভাবে অবস্থিত, সেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান হচ্ছে 0, তাই হচ্ছে ওই ব্যক্তি কোনো কার্য করছে না। সুতরাং একটি স্যুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান হচ্ছে 0 হবে। এটা দেখো আমি একটু ম্যাথমেটিক্যালি দেখিয়ে দিই। দেখো একটা এই হচ্ছে অভিকর্ষ, হচ্ছে বল নিচের দিকে কাজ করছে আর এইদিকে ধরো হচ্ছে স্যুটকেস নিয়ে যাচ্ছে, এইদিকে হচ্ছে স্যুটকেস নিয়ে লোকটা যাচ্ছে আর অভিকর্ষ বল নিচের দিকে কাজ করবে, এরা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি হচ্ছে কোণ করে আছে। ও এইদিকে হচ্ছে তাহলে এইটা এইদিকে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে আর এইদিকে লোকটা হচ্ছে যাচ্ছে হচ্ছে স্যুটকেস নিয়ে, এরা পরস্পর হচ্ছে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা কৃতকার্যের পরিমাণ, কৃতকার্যের ফর্মুলা কি, বস্তুগতি কৃতকার্যের মান W = FS cos θ, FS × cos θ, তাহলে FS × cos 90° থিটার মান কত, 90° বসিয়ে দিলাম, তাহলে FS × cos 90° মান 0, তাহলে কৃতকার্যের মান হচ্ছে 0। এইভাবে ম্যাথমেটিক্যালি এটা দেখানো যায়। তাহলে বোঝা গেল তো নিশ্চয়ই। সুতরাং একটি স্যুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে হচ্ছে অভিকর্ষ হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্যের মান হচ্ছে 0। এটা ম্যাথমেটিক্যালি আমি দেখিয়ে দিলাম, এইদিকে ওপর থেকে নিচের দিকে অভিকর্ষ বল কাজ করছে, স্যুটকেস নিয়ে এইদিকে যাচ্ছে, এরা পরস্পর 90° কোণ করে আছে, কৃতকার্যের সূত্রের সূত্র কি, বস্তুগতি কৃতকার্যের ফর্মুলা W = FS cos θ, হ্যাঁ তাহলে থিটার মান 90° থিটার 90° কস 90° মান 0, তাহলে 0 × সামথিং মানে হচ্ছে 0 হয়। বোঝা গেল? তাহলে তারপরের কোশ্চেন, চার নম্বর কোশ্চেন, এটা একটা অঙ্ক বলছে যে একটি 100 গ্রাম ভরের একটি বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3 সেকেন্ড পরে তার গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তির ফর্মুলা কি, ½ × m × v², তাই তো? তাহলে যেগুলো দেওয়া আছে আমি লিখছি, বস্তুর ভর m = কত, 100 গ্রাম, 100/1000 দিয়ে ভাগ করি, কেজিতে নিয়ে আসি, তার মানে 1/10 কিগ্রা। আর বস্তুর উচ্চতা দেওয়া আছে, বস্তুর উচ্চতা h = 500 মিটার, আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে,
ব্র্যাকেটে টি সমান সমান কত 3 সেকেন্ড। আচ্ছা, একটা আমরা কী জানি, একটা বস্তু যখন বাধাহীনভাবে ওপর থেকে নিচে পড়ে তখন হচ্ছে কি কোন সূত্র মেনে চলে? ভি ইকাল টু ইউ প্লাস জিটি, ভি ইকাল টু ইউ প্লাস হচ্ছে জিটি। একটা বস্তু যখন হচ্ছে এই ধরো ওপর থেকে পড়ছে নিচের দিকে, তাহলে এখানে কি স্থির অবস্থা থেকে পড়ছে, তার মানে ইউ ইকাল টু জিরো হয় তাহলে। আর জি ত্বরণ নিয়ে পড়ছে বলছে, অভিকর্ষ ত্বরণ জি নিয়ে পড়ছে বললে জি ভি ভি ইকাল টু ইউ প্লাস জিটি হবে। তাহলে ভি ইকাল টু ইউ এর মান 0, জির মান হচ্ছে 10 ধরি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর টি এর মান কত? টি এর মান হচ্ছে 3 সেকেন্ড। তাহলে ভি ইকাল টু 3 × 10 = 30 সেকেন্ড। এবার বস্তুর গতিশক্তির কি সূত্র? হাফ এম ভি স্কোয়ার। অতএব বস্তুটির গতিশক্তি সমান সমান হাফ এম ইন্টু ভি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান কত? 1/10 ইন্টু ভি স্কোয়ার মানে 330, তার হচ্ছে হোল স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান 1/10, এটা মানে কত? 3900। 0 0 কেটে দিলাম, 2 45 × 90, তার মানে 45 জুল। তাহলে বস্তুটির গতিশক্তি কত হলো? 45 জুল। তাহলে অঙ্কটা নিশ্চয় বুঝতে পেরেছো, বস্তুটির গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এম এর মান 1/10 আগে এখানে করা আছে, আর ভি মানে কত? 30 হচ্ছে বসিয়ে দিলাম, 3900 হচ্ছে 0 0 কেটে গেল, 2 45 দ্বিগুণ হচ্ছে 90, 45 জুল। বস্তুটির গতিশক্তি কত হবে? 45 জুল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, যাতে কিনা এই ভিডিও থেকে সমস্ত 9-এর ছাত্রছাত্রীরা উপকৃত হয়, আর তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর তোমরা হচ্ছে লকডাউন মেনে চলো, আর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স হচ্ছে মেনে চলো, বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না, আর সরকারের বিধি নিষেধ ও নিষেধ নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ, তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং সকলেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।